ইন্ডিয়া বাংলাদেশ রাষ্ট্র দেওয়া হয় আমরা সবাই সন্ত্রাসে পরিণত হব বাংলা হবে আফগান আমরা হব তালেবান ঠিক আমরা ওসামা বিন লাদেনের হুঙ্কার দিয়ে উঠবো আমরা কোন বাধা মানব না আমরা রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা বুলেট বোমাকে ভয় করি না আমরা আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন এই মুসলমান ভাইরা তোমাদের পিছনে সবচেয়ে বড় টাকা আছে আল্লাহর রাসূল আল্লাহ আমাদের পক্ষে আছে শুনুন আমি বলতে চাই কোন বাধা মানা যাবে না ইসলামের শর্তে আল কোরআনের শর্তে আলেম ওলামার শর্তে আমাদের এই দেশের শর্তে আমরা সবাই ঐক্য হয়ে লড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামসুল ইসলাম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে গুজরাটের কসাই মোদি আমাদের মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে আমাদের রক্তে আঘাত লাগানো আমাদের কলেজে আঘাত লাগিয়েছে আমরা তাদেরকে বাংলার মাটিতে তাকে স্বাগত জানাতে পারি না শুধু তাই নয় আমরা জানি কাশ্মীরের মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা করে চাই মোদি আমরা তাকে সাধুবাদ জানাতে পারি না আমরা প্রয়োজনে জাতির পিতার শতবার্ষিকী আনন্দ উৎসবের সাথে সমস্ত বাঙালি পালন করতে প্রস্তুত আছি কিন্তু আমরা মোদিকে সাধুবাদ জানাতে পারি না স্বাগত জানাতে পারি না মিছিলটি এখন বাইতুল মোকাররমের বাইরে বের হচ্ছে আমরা খুব খেয়াল করছি আমরা তাদেরকে অনুসরণ করার চেষ্টা করছি কেন কেন এই প্রতিবাদ এসছে আপনারা জানেন গুজরাটের কসাই নরেন্দ্র মোদি ভারতবর্ষে জনতিকার ক্ষমতায় আসে আসার পর থেকে মুসলমানের উপরে হত্যা খুন নির্যাতন জুলুম একের পর এক ভারতবর্ষে মুসলমান অত্যাচার চালিয়ে যাচ্ছে এই মুসলমানের প্রতি অত্যাচার বাংলার মুসলমান মেনে নেবে না যদিও বাংলাদেশের সরকার তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য নরেন্দ্র মোদীকে দাওয়াত দিছে আমরা সেই দাওয়াত প্রত্যাখ্যান করলাম সরকার কিন্তু এরই মধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কেননা শুধুমাত্র